ক্যানন বল, পেট দিয়ে কামানের গোলা রুখে দেওয়া মানব। নাম ফ্র্যাঙ্ক ক্যানন বল রিচার্ডস। বিশ্ব ব্যক্তি বললেও কম বলা হবে তাকে। রক্ত মাংসে গড়া পেট কামান থেকে বের হওয়া তীব্র গতিসম্পন্ন লোহার গোলাও থামিয়ে দিতে পারত। সে কারণেই তার নামের সাথে ক্যানন বল শব্দটি যুক্ত করা হয়েছিল। শরীরের মধ্যে পেটের অংশই সবচেয়ে শক্তিশালী ছিল তার। নিমিষেই পেটের পেশিকে এতটাই শক্ত করে ফেলতেন যে হাতুড়ির আঘাত, মানুষের লাফালাফি, এমনকি কামানের গোলাও কোনো ক্ষতি করতে পারত না। 1887 সালের 20 ফেব্রুয়ারি আমেরিকার মিনিয়াপোলিসের একটি খ্রিস্টান পরিবারে জন্ম ফ্র্যাঙ্কের। বাবা রিচার্ডস জোন্স এবং মা অ্যালেন এলিজাবেথ। জন্ম থেকেই এই গুণের অধিকারী ছিলেন না ফ্র্যাঙ্ক। কঠোর পরিশ্রম এবং পেটের পেশিকে শক্ত করে তোলার অনুশীলনের ফল পেয়েছিলেন তিনি, এমনটাই দাবি ফ্র্যাঙ্কের। মঞ্চে পেশিশক্তি প্রদর্শনের আগে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যুদ্ধ করেছিলেন ফ্র্যাঙ্ক। তবে জনপ্রিয়তা পান 1924 সাল নাগাদ। প্রচুর অনুশীলন করার পর ফ্র্যাঙ্ক ক্যাননবল রিচার্ডস হয়ে উঠেছিলেন। কি করতে হয়েছিল তাকে জানেন? প্রতিদিন ভারী বস্তু দিয়ে পেটে আঘাত করতেন ফ্র্যাঙ্ক। কখনো বন্ধুদের বলতেন বড় হাতুড়ি দিয়ে পেটে আঘাত করতে, আবার কখনো সজোরে ঘুষি মারতে। পুষ্টিকর খাবার এবং শরীরচর্চা প্রতিদিনের রুটিন ছিল তার। একবার মাটিতে শুয়ে থাকা অবস্থায় পরপর একাধিক ব্যক্তি দৌড়ে এসে তার পেটে লাফিয়ে পড়ছিলেন। সেই তীব্র আঘাতও সহ্য করে নিয়েছিল তার পেটের পেশি। আমেরিকার বক্সার জেস উইলার্ডকে একটি শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন ফ্র্যাঙ্ক। উইলার্ড একাধিকবার তার পেটে ঘুষি মারেন। পেটের পেশি শক্ত করে নিয়ে সেই আঘাতও রুখে দেন তিনি। তবে তার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল কামান নিয়ে। একটি কামানের সামনে খালি গায়ে দাঁড়িয়েছিলেন তিনি। কামানের মুখের কাছে ছিল তার পেট, যাতে কামান থেকে গোলা বেরিয়ে সরাসরি পেটেই আঘাত করতে পারে। একটি বড় আকারের লোহার বল কামানের ভেতরে ঢুকে দেওয়া হয়। তারপর কামান চালিয়ে ওই লোহার গোলা ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই গোলাটি ফ্র্যাঙ্কের পেটে ধাক্কা মারে। পিছনে ছিটকে পড়ে যান ফ্র্যাঙ্ক। আর তারপরই উঠে দাঁড়িয়ে হাত তুলে দর্শকদের বুঝিয়ে দেন তিনি ঠিক আছেন। তার এই পারফরমেন্স সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। 1969 সালের 7ই ফেব্রুয়ারি 81 বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তাকে নিয়ে একাধিক তথ্যচিত্র হয়েছে। প্রচুর সিনেমায় পেট দিয়ে কামানোর গোলাপ প্রতিহত করার ছবিও দেখানো হয়েছে।